আসুন বিপদজনক ধূসর সারস নিয়ে আলোচনা করা যাক। বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি দেশে আগমন ঘটে শীতে, হিমালয় পাড়ি দিয়ে মাঝে মধ্যে সিলেটের হাওড় অঞ্চলে উপস্থিত হয়। বিচরণ করে জলাশয়ের কাছাকাছি তৃণভূমি, কৃষিক্ষেত, নদী ও অগভীর হ্রদে। মাঝে মধ্যে হাঁটু পরিমাণ জলে নেমে খাবার খুঁজতে দেখা যায়। খাদ্যের সন্ধানে বের হয় জোড়ায় অথবা বড়সড় ঝাঁকে। চলার পথে কারো ফসলের ক্ষেতে দল বেঁধে নামলে মুহূর্তেই ফসল তছনছ করে দেয়। এই পাখিটির বাংলা নাম ধূসর সারস, ইংরেজি নাম ডেমোজিল ক্রেন। দেশে তিন প্রজাতির পরিযায়ী সারস রয়েছে, দেশি সারস, পাতি সারস ও ধূসর সারস। গড় দৈর্ঘ্য 85 থেকে 90 সেন্টিমিটার, ডানা 150 থেকে 170 সেন্টিমিটার, ওজন 2 থেকে 3 কেজি। স্ত্রী পুরুষ দেখতে একই রকম। মাথার তালু ধূসর, মাথার পেছন থেকে কালো রং শুরু করে ঘাড়, থুতনি ও গলা হয়ে বুকের ওপর গিয়ে নিচে ঝুলে পড়েছে। চোখের পেছন থেকে সাদা পালক ঘাড়ের ওপর ঝুলে পড়েছে। সারা দেহ গাঢ় ধূসর, ওড়ার পালক কালো, লেজে সাদা কালো লম্বা পালক, দেহতল গাঢ় ধূসর। অপ্রাপ্ত বয়স্কদের চেহারা একটু ভিন্ন। এদের প্রধান খাবার শস্য বীজ, ঘাস বীজ, কন্দ, গাছের কচি ডগা, ব্যাঙ, টিকটিকি, কাঁকড়া, কেঁচো, মাকড়সা, ছোট পাখি ও কীটপতঙ্গ। প্রজনন মৌসুমে পুরুষ পাখি স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে নাচের কসরত দেখায়। এ সময় উভয়ে জোরে জোরে দ্বৈত সঙ্গীতের মতো গান গায়। প্রজাতির বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়া ভারত, উত্তর পূর্ব চীন, মঙ্গোলিয়া, তুরস্ক, পশ্চিম ইউরেশিয়া ও আফ্রিকা পর্যন্ত। সমগ্র বিশ্বে এদের অবস্থান সন্তোষজনক নয় বিধায় বাংলাদেশে সংকটাপন্ন বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে ধূসর সারস। এদের প্রজনন মৌসুম এপ্রিল থেকে মে। বাসা বাঁধে জলাশয়ের কাছাকাছি মাটির উপরে। শুকনো চিকন ডালপালা, লতা পাতা উপকরণ হিসাবে ব্যবহার করে। ডিম পারে 2টি। ডিম ফুটতে সময় লাগে 27 থেকে 29 দিন। শাবক উঠতে শিখে 6 সপ্তাহের মধ্যে। যাচ্ছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড অনলাইন কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ নিন আর পুরস্কার জিতুন। কুইজে অংশ নিতে হলে সবার আগে অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরপর পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। কুইজ বিজয়ীর ঠিকানায় কুরিয়ার মাধ্যমে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। তাই দেরি না করে এখনই অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।